বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জবাসন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে যে মানে নয়টা জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়টা জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারোয়ের যে রেজাল্ট ছিল সে রেজাল্টের উপরে যে স্থগিতাদেশ ছিল নয়টা জেলা থেকে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে এর ভিতরে যে সকল জেলায় একাধিক স্থগিতাদেশ ছিল হাইকোর্টের সে সকল জেলা হয়তো বা একটু দেরি হবে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে বা সম্পন্ন করতে কিন্তু এর ভিতরে একটা সুসংবাদ সকলের জন্য দেই যে অলরেডি দুটো জেলা এই স্থগিতাদেশ মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারোর উপরে যে স্থগিতাদেশ ছিল এই স্থগিতাদেশ দুটো জেলা এই স্থগিতাদের যখন আপিল বিভাগে স্থগিত হয়ে যায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটো জেলায় অলরেডি তারা নিয়োগ কার্যক্রম পদায়ন শুরু করে দিছে তার ভিতরে আমি এই দুইটা নোটিশ দেখাবো দুটো জেলার দুটো নোটিশ দেখাবো একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কিশোরগঞ্জ এরা কি লাগছে একটু দেখেন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বভুক্ত সহকারী রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারো এর ফলাফল যথাযথভাবে বিভিন্ন কোটা সংরক্ষণ হয়নি মর্মে মহামান্য হাইকোর্ট মামলা স্থগিতাদেশ আপিল বিভাগে আপিল বিভাগে স্থগিত করা হয়েছে মানে যে স্থগিতাদেশ ছিল সেটা আপিল বিভাগে স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পঁচিশ দুই দুই হাজার বিশ তারিখের একটা স্মারক নম্বর দিয়ে দিছে যে এই স্মারকে মানে এত তারিখে নাম পত্রের নির্দেশনা মোতাবেক ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে আগামী ছাব্বিশ দুই দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে বুধবার সকাল দশ ঘটিকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস কিশোরগঞ্জে যোগদান করার জন্য অনুরোধ করা হলো তার মানে এখানে আর নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকলো না তাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করলে ওখান থেকে তাদের পদায়ন দিয়ে সংশ্লিষ্ট স্কুলে পাঠাইয়া দেবে উল্লেখ্য যে যোগদানের সময় যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম তিন কপি এবং স্বাস্থ্যগত সনদের কপি সঙ্গে আনতে হবে তার মানে জয়েন্ট করলে ওখান থেকে আপনাকে পদায়ন দিয়ে পাঠাই দেবে তার মানে এই ছাব্বিশ তারিখে কিশোরগঞ্জ জেলার যে ভাই বোনরা আছেন যারা চূড়ান্তভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন তাদের চাকরি জীবনটা শুরু হয়ে গেল আর একটা আছে আর আর কোনটা শুরু হয়েছে সেটা জানতে আশা করি যে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এবং আমি আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলবো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি যে মানে ভিডিওর ভিতরে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু হয় কি মিস হয়ে যায় শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে প্রাথমিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় জালোকাটি যে নয়টা স্থগিত হয়েছিল আপিল বিভাগে সে নয়টার ভিতর দুটো একটা কিশোরগঞ্জ একটা হচ্ছে ঝালোকাঠি এই দুটা নিয়োগ প্রক্রিয়া ছাব্বিশ এবং সাতাশ তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এখানে কী লাগছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারো এর ফলাফল যথাযথভাবে বিভিন্ন কোঠা সংরক্ষণ হয়নি মর্মে মহামান্য হাইকোর্টে মামলা চলমান থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তেরোই ফেব্রুয়ারি 2020 হাজার বিশ তারিখের স্মারক নম্বরটা দিয়ে দেশে মারফত ঝালকাঠি জেলা শিক্ষাক নিয়োগ কার্য শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পঁচিশে ফেব্রুয়ারি মানে নয় তারে পঁচিশে ফেব্রুয়ারি যে নয়টা জেলা স্থগিতাদের আপিল বিভাগে স্থগিত হয় সেই নয়টা জেলার ভিতরে দুইটা সেই পঁচিশ তারিখের কথা এখানে বলছে দুই হাজার বিশ তারিখের এত নং স্মারক পত্র মোতাবেক মহামান্য হাইকোর্টের রিট মামলাগুলোর স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করা হয়েছে বিদায় অত্র ঝালোকাঠি জেলার নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণকে আগামী সাতাশ দুই দু তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝালোকাঠিএ যোগদান করার জন্য অনুরোধ করা হলো এখানে কি বোঝা যায় দুটো জেলা এটা বোঝা যায় যে ঝালোকাঠি এবং কিশোরগঞ্জ এই দুটো জেলায় প্রাথমিক যারা চূড়ান্তভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারোতে নির্বাচিত হয়েছেন তাদের চূড়ান্ত নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না অর্থাৎ তারা তাদের চাকুরি জীবন ছাব্বিশ এবং সাতাশ তারিখে থেকে শুরু করতে পারলেন একটা ব্যাপার আমি এখানে বলছি আমি কোনো পক্ষ নিচ্ছি না ভাইয়ারা মানে সকল ভাইদের এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে আপনার প্রাক প্রাথমিকের নিয়োগ আসবে সহকারী শিক্ষকের নিয়োগ আসবে প্রধান শিক্ষকের নিয়োগ আসবে এটা আপনাদের জন্য অনেক ভাই বোনরা এমন আছে যে নিয়োগ প্রক্রিয়াটা যদি দেরি হয় এবং সার্কোলা যদি দেরি ইতি আসে তাহলে কিছু কিছু ভাই বোনের বয়স আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কারো এক বছর এটা এক বছর দেরি হইলে সেই এক বছর যে সকল ভাই বোনদের বয়স আছে তারাই সার্কুলারটা থেকে দেখা গেছে তাদের জীবনে একটা চাকুরি পেতে পারতেন কিন্তু এই ঝামেলার কারণে যদি সার্কুলার আসতে দেরি হয় তাহলে তারা সার্কুলারটা পাবেন না তারা একটা সমূহ সম্ভাবনাময় চাকুরি থেকে বঞ্চিত হবেন এবং তারা হতাশ হয়ে পড়বেন ফ্যামিলিগুলো একটা ট্রাপে পড়ে যাবে এই জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা যত দ্রুত সম্পূর্ণ হবে তত দ্রুত সার্কুলার আসবে এবং যে সকল ভাইদের চাকুরির বয়স এক মাস দুই মাস থেকে এক বছর দেড় বছর আছে তারা একটা ভালো সুযোগ পাবে এই সকল চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করে একটা চাকুরি পাওয়ার জন্য সো এটা যে শুধু যারা নির্বাচিত হয়েছে তাদের জন্য তা না এটা সকল ভাই বোনদের জন্য তাই আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের আগেই বলছিলাম যে এই রিট টিকবে না তাই হইতেছে দেখেন আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলিনি এই পর্যায়ক্রমে আমি আবারও বলে দিই হয়তো শুনতে খারাপ লাগবে কিছু ভাই বোন যারা এই রিটের দিকে তাকায় আসেন যে রিট টিকবে আমাদের নিয়োগ দিবে এটার পরে কী হয় জানেন সম্ভাবনা কি সেটা হবে কি এই রিটগুলো পর্যায়ক্রমে খারিজ হয়ে যায় এই যা টিচারগুলোর পদায়ন হয়ে যাবে নিয়োগ হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে যদি ঝুলে থাকে তাহলে আপনার পরবর্তী প্রাক প্রাথমিকের সার্কুলার আসতে দেরি হবে এবং এরপরে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার আসতে দেরি হবে একটা হিসাবরক্ষক নিয়োগ আছে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পঁয়ষট্টি হাজার রক্ষক নিবে এটা খুব একটা ভালো চাকরি এটা আসতে দেরি হবে এবং প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নেবে এটাও আসতে দেরি হবে প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষক নেবে এটাও আসতে দেরি হবে তাহলে ভাই একটা দেখেন পঁয়ষট্টি হাজার পাঁচ হাজার সত্তর হাজার সাত হাজার সহকারী শিক্ষক সাতাত্তর হাজার প্রাক প্রাথমিকের প্রায় তিরিশ হাজার প্লাস তার মানে এক লক্ষ সাত হাজারের সার্কুলার আপনার এটা যত দেরি হবে তত দেরি হবে আসতে তাই এটা আপনারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন যে এটা মানে শেষ হয়ে যাক যে কোনোভাবে নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে আপনি প্রায় এক লাখের উপরে সার্কুলার পাবেন এর ভিতর থেকে আপনি চাকরি পাবেন না এটা কি আপনি বলতে পারবেন একটু ভালো করে পড়লেই আপনার নিশ্চিতভাবে আপনার জবটা হয়ে যাবে সো মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের এই পরামর্শগুলো আমি দিচ্ছি এবং আপনারা যদি যেই চাকুরি প্রায় এক লাখ সাত হাজারের যে চাকুরির সার্কুলার এখান থেকে যদি একটা চাকুরি নিয়ে যেতে চান তাহলে মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেলটার সাথে যারা নতুন ভাই বোনরা আছেন তারা এটার সাথে সাবস্ক্রাইব করে আপনি এই সার্কুলারগুলো আসার সাথে সাথে রিমাইন্ডার পেতে সবার আগে সঠিক সংবাদ পেতে এবং সর্বোচ্চ প্রস্তুতি পেতে এই মহিদ্দিন জব প্রিপারেশন সাবস্ক্রাইব করে রাখুন আমি গ্যারান্টি দিচ্ছি নতুন ভাই বোনদের এই সাবস্ক্রিপশন বিথা যাবে না এখান থেকে অনেক ভাই বোন আমাদের সাথে আছে অল্প সময়ের ভিতরে আপনারা মহিদ্দিন জব প্রিপারেশনের উপর যত বড় আস্থা রাখছেন আসলে এটা অনেক বিরল অত্যন্ত বিরল কারণ এত কয়েক মাসের ভিতরে এত হিউজ একটা পরিমাণ লোকজন ভাই বোনেরা আমার সাথে আছেন আসলে আমি অভিভূত আশা করি যে ভবিষ্যতে আপনারা আস্থা রাখবেন যেন আর একটা ব্যাপার যেন আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি এই জন্য মহিদিন জব প্রিপারেশনকে আপনারা সাপোর্ট করে যাবেন সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এখনকার যে প্রায় যত সার্কুলারগুলো আসতেছে এটা প্রাক প্রাথমিক এবং সহকারী শিক্ষকে এখন থেকে তিন ধাপে পরীক্ষার সম্ভাবনা বেশি অর্থাৎ প্রিলিমিনারি হবে এরপরে রিটার্ন হবে আশা করি যে আপনারা প্রিলিমিনারি পরে রিটেনের জন্য যদি সর্বোচ্চ কন্টেন্ট লেখার মানে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং বাংলায় এই সকল কন্টেন্ট লিখতে হবে রিটেনের জন্য ম্যাথ করতে হবে কন্টেন্ট লিখতে হবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে বা ইংলিশে লিখতে হবে বাংলায় লিখতে হবে এ বিষয়ে যদি আপনারা সর্বোচ্চ প্রস্তুতি পেতে চান আমি আর একটা চ্যানেল আমরা ক্রিয়েট করছি আপনাদের জন্য সেটা হচ্ছে মহিউদ্দিন ব্লক আমি ডিসক্রিপশনে এই মহিউদ্দিন ব্লকস এই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি যে সকল ভাই বোনেরা যারা প্রাক প্রাথমিক বা যে কোনো তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিতে জব করতে চান বা লিখিত পরীক্ষা অংশ গ্রহণ করতে চান মানে প্রিলিমিনারি কমপ্লিট করলে যদি আপনি ওখানে পাশ করেন তাহলে লিখিত পরীক্ষার প্রয়োজন আছে। এবং আপনি চাকরিটা পাইতে হলে লিখিত পরীক্ষা পাস করে যেতে হবে তারা এই মহিউদ্দিন জব প্রিপারেশনের এই যে এই ভিডিওটা লিংকে আমি আমি মহিউদ্দিন ব্লকসের সাবস্ক্রাইব লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওটা সাবস্ক্রাইব করে আপনারা নিজেদের মতো উপকৃত হবেন নিজেরা রিস হবেন এবং আমাদেরকে ধন্য করবেন আর মহিউদ্দিন ব্লকে আর যে বিষয়গুলো মানে কাভার করবে সেগুলো হচ্ছে যারা সাম্প্রতিক বৈশ্বিক পরিক্রমা বিভিন্ন আন্তর্জাতিক বিষয়বলির ঘটনা এবং গুরুত্বপূর্ণ ঘটনা তাৎপর্য পূর্ব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং যে সকল ভাই বোনেরা মানে যে সকল ভাইয়েরা বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা বিভিন্ন যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমান এবং জাহাজ এবং ডিফেন্স আপডেট সম্পর্কে খুব ভালোবাসেন তাদের জন্য মহিদ্দুজ ব্লক একটা গবেষণামূলক চ্যানেল হবে আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে